আজকে রাতে এসে হঠাৎ করে কইছি তাড়াতাড়ি করে একটা কথা কই সবার সাথে মিললা সবাই তো আমার ভিডিওতে দেখে আমার শ্বশুরিলে দেখছে না রাস্তাঘাটে গেলে সবার সাথে তো কথা কওয়া সম্ভব না আর সব কথা কওয়া তো সব করে মানায়ও না তো তেলেমুড়া শহরটা যেহেতু আমরার তো আমি আপনারা থেকে শুনতে চাই আপনারা যে অটো চালক আর ওই উঠাইবা মোটর কেন দিতেছ না বাপ এরপরে কিভাবে সাজাবো দেখো বিষয়টা হচ্ছে আমাদের তেলেমুড়া শহরটা নিয়ে স্পেশালি তেলেমুড়া শহরটা নিয়ে আমরা কথা বলেছি তেলেমুড়া শহরে আপনারা লক্ষ্য করেছেন হয়তো সর্বদাই রাস্তার দুপাশে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে নো পার্কিং জোন এসবের মধ্যে দাঁড়িয়ে থাকে একে অপরকে দোষারোপ করে তো আমরা আজকে টমটম এবং অটো রিক্সা শ্রমিকদের নিয়ে একটা বৈঠক করেছি আমরা এবং এখানে আমরা সিদ্ধান্ত করেছি এবং আপনার হাততালির গুঞ্জন শুনেছেন ওনারাও খুব মুগ্ধ হয়েছেন কালকে থেকে আমরা নতুন এক তেলেমুড়া দেখতে চাই সেটাই আমরা প্রতিজ্ঞা করেছি এবং ট্রাফিক রুলস মেনে চলার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে নতুন রুল বলতে কোনো কিছু না যেগুলো রুলস আছে সেগুলোকেই ফলো করবে যেমন নো পার্কিং জোনে দাঁড়াবে না বাস গাড়ির ক্ষেত্রে অটো গাড়ির ক্ষেত্রে টমটমের ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়াবে সেখানেই প্যাসেঞ্জার উঠাবে সেখানেই প্যাসেঞ্জার নামাবে যত্রতত্র যেখানে খুঁজি সেখানে নামাবে না সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং ওনারা বলেছেন সেই কার্যকারিতা করবেন কতদিন থাকবে তো কী বলবো আমি কতদিন বাঁচবো সেটাও তো আমি নিজে জানি না যতদিন বেঁচে থাকি যতদিন করা যায় করবো